হ্যালো ফ্রেন্ডস, এলিশন আমরা দেখবো হাউ টু ইউজ গুগল ম্যাপ। তো আমরা দেখি মোবাইল থেকে কিভাবে আমরা গুগল ম্যাপ ইউজ করে আমাদের লোকেশনে পৌঁছাতে পারি। তো আমাদের গুগল ম্যাপে যেতে হবে প্রথমে। গুগল ম্যাপ তো এখানে গুগল ম্যাপ, তো আমরা এখান থেকে ঢাকা যাব। তারপর বাংলাদেশ, গুগল ম্যাপ, চলুন আমরা এখন দেখি আমাদের মোবাইল থেকে আমরা কিভাবে আমরা ডাইরেকশন করতে পারি। ডাইরেকশন তো আমরা দেখবো, এখানে আমাদের গাড়ি, প্রাইভেট কার, বাস, হেডিস হতে পারেন। তো আমরা গাড়িতে যাব, তো আমাদের মাই লোকেশন, আমরা এখানে লোকেশন সেট করে দেব। হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা আমার ব্লিজে যাব, নবাবগঞ্জ উপজেলা। আমরা এখানে যাবো নবগঞ্জ উপজেলা। তো আমরা এখানে ডাইরেকশন, গেট ডাইরেকশন এখানে ক্লিক করব। তো দেখুন আমাদের ডাইরেকশনটা এসে পড়ছে। তো আমাদের হয়তো সাধারণ এয়ারপোর্ট থেকে নবগঞ্জ উপজেলা এখানে যেতে হলে 1 ঘন্টা 40 মিনিট লাগবে, 58 কিলোমিটার। তো এভাবে যেতে হয়। তো আমরা আমরা এখন আমাদের নেভিগেশনটি দেখবো, এটা কীভাবে ইউজ করতে হয়। তো নেভিগেশন, তো টাইপ ডেস্টিনেশন, এখন যেহেতু রিয়াদে আসি, তো আমি আমার লোকেশন থেকে ধরেন গিয়া এখানে আমাদের সার্চ করতে হবে, আমি কই যেতে চাই, কোথায় যেতে চাই, সাজেশন গিয়ে তো এখানে সার্চ করতে হবে, লোকেশনের নাম সার্চ করতে হবে। যেহেতু আমাদের এখানে লোকেশনের নাম লেখা আছে অলরেডি, তো আমরা এখানে যাব। ড্রাইভিং, ড্রাইভিং করে আমাদের এখানে যেতে হলে 3 মিনিট লাগবে, 1.7 কিলোমিটার। তো আমরা আমরা এখানে এই রুট অনুসারে আমরা যেতে পারি এখানে অতি সহজেই। ওকে, বাই।